যথেষ্ট প্লিজড এখানে যে ওরা অনেক সুন্দরভাবে থেরাপি উপস্থাপন করছে এবং আমাদের সেবার মানটা এত ভালো ছিল। আমার থেরাপিস্ট ছিলেন, আমি ওকে মেয়ের মতোই দেখতাম, অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। এখন আলহামদুলিল্লাহ আমি হাতটাকে অনেকটাই উপরে উঠাইতে পারি। আগে আমি চুল আঁচড়াইতে পারতাম না, জামা খুলে জামা পরতে পারতাম না, খুবই কষ্ট হইতো। কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে আজকে 2 দিন যাবত আমি ডান হাত দিয়ে গোসল করি, চুল আঁচড়াই, জামা পরি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে আমাদের একজন বোন বসে আছেন, দেখি বুঝতে পারছেন অবশ্যই আজকে আমরা একটা রিভিউ নিব আমাদের এই বোনের। আসুন দর্শক, বেশি কথা না বলে সরাসরি আমার এই বোনের সাথে পরিচিত হইনি এবং কেন এসেছিলেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা শুনবো। আসুন দর্শক কথা বলি। আমি মিতা বেগম, আমি একজন গভর্নমেন্ট স্কুলে টিচার। আমি অনেকদিন যাবৎ, প্রায় 2 বছর যাবৎ ফ্রোজেন শোল্ডারে ভুগতেছি। এই রমজান থেকে পায়ের নিচে প্রচন্ড ব্যথা এবং হাঁটুতে ব্যথা শুরু হয়। তা আমি আজকে প্রায় 6 মাস যাবতই স্যারের ভিডিওগুলো দেখতাম, তো দেখে ভিডিও দেখে আমি নিজে নিজে ব্যায়াম করি, কিন্তু হাতে তেমন একটা ইমপ্রুভ হচ্ছিল না। পরে আমি ভাবছি যে আমি সরাসরি যাই, তো পরে সরাসরি সোমবার দিন আসছি। আসার পরে স্যার আমাকে দেখে সব পরীক্ষা নিরীক্ষা করে উনি আমাকে ভর্তি দিলেন। তা আমার প্রিপারেশন না থাকায় আমি সোমবারে বাসায় চলে যাই। মঙ্গলবার দিন এসে আমি ভর্তি হয়েছি 5 দিনের জন্য, আমার স্কুল ছুটি শেষ হয়ে যাবে তাই। তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে প্রথম দিকে ভাবছিলাম যে এটা ভিডিও দেখে আসছি, না হয় কি হবে না হবে, একটু ভীত ছিলাম। কিন্তু যেদিন থেকে থেরাপি শুরু হয়েছে তখন আমি একজন টিচার হিসাবে যথেষ্ট প্লিজড এখানে যে ওরা অনেক সুন্দরভাবে থেরাপি উপস্থাপন করছে এবং আমাদের সেবার মানটা এত ভালো ছিল। আমার থেরাপিস্ট ছিলেন, আমি ওকে মেয়ের মতোই দেখতাম, অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে। এখন আলহামদুলিল্লাহ আমি হাতটাকে অনেকটাই উপরে উঠাইতে পারি। আগে আমি চুল আঁচড়াইতে পারতাম না, জামা খুলে জামা পরতে পারতাম না, খুবই কষ্ট হইতো। কিন্তু সবচেয়ে ভালো লাগছে যে আজকে 2 দিন যাবত আমি ডান হাত দিয়ে গোসল করি, চুল আঁচড়াই, জামা পরি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না এই আর কি। তবে খুব ভালো লাগছে ডিপিআরসি, অসংখ্য ধন্যবাদ। মানে আমি ভাবছিলাম যে অন্যান্য হসপিটালের মতো এরকম কমার্শিয়াল হবে, কিন্তু আসলে ওরকমটা না, ভালো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমরা একটু শুনবো যে আপনি বলেছেন যে গত 2 বছর থেকে আপনি এই সমস্যাটা ভুগছিলেন, তো এই সমস্যাটা কি মানে যখন প্রথম অনুভব করেছিলেন হঠাৎ করে কি ব্যথাটা শুরু হয়েছিল অল্প একটু দিয়ে? না, আমার বাসার নিচে একটু ছেলের একটু গন্ডগোল করতেছিল, তখন আমি গেছি ওখানে, যাই আমি একটা ছেলেকে সেভ করতে গিয়ে আমার প্রথমে ডান বাম হাতে টান পড়ে। একদিন নাই, 3 দিন পরে দেখি যে ডান হাতে আবার শুরু হয়েছে। তখন আমি ভাবছি যে পেইনটা আসলে ক্লিয়ার হয় না, এটা ট্রান্সফার হয়েছে। পরে আজকে 2 বছর যাবৎ এই ডান হাতটাও অনেক সমস্যা, রাত্রে ঘুমাইতে গেলে খুব কষ্ট হয়, কান্নাকাটি করি, নিজে নিজে হাতটা উপরে উঠে ফেলি, উপরে উঠে হঠাৎ করে ছেড়ে দিই, তখন আর ঘুম হয় না। আচ্ছা, মানে সারাদিন পরিশ্রম শেষে যখন রাতে ঘুমাতে যাচ্ছেন, ব্যথার জন্য ঘুমাতে পারছিলেন না, তো ডক্টর তো দেখিয়েছেন এর মাঝখানে, কি বলছিলেন? ক্লিয়ার খাইলে ব্যথাটা কমে যায় কিন্তু আবার শুরু হয়ে যায়। কিন্তু পেইন কিলার তো আসলে সমাধান না, কতদিন খাওয়া যাবে একটা, এই জন্যই এখানে আসা। তখন খুঁজতে থাকলেন যে আসলে সমাধান, আমি আসলে ইউটিউবে ভিডিওগুলোতে ব্যায়ামের জন্য সার্চ দিছিলাম, পরে অনেকগুলো ভিডিও আমি ফলো করছি, দেখে যে না আমার এই ভিডিওটা ভালো লাগছে, পরে ওনার ভিডিওটাকে আমি ফলো করতাম। আচ্ছা, তো পরে আসা এখানে 6 মাস ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করছি, এরপরে আসছি। আচ্ছা, স্যারের কাছে যখন গিয়েছিলেন, স্যার দেখার পর কি বলেছিলেন? স্যার বলছে আপনার এটা হাতটা ড্যামেজ এর পথে, আপনি এটা এডমিশন হলে এখানে 10-15 দিনের জন্য এডমিশন হলে আপনার কিওর হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আমি নিজে নিজে হাত দিয়ে এখন চুল করতে পারি,
কুশল করতে পারি। মানে কিছুদিন আগেও যে কাজগুলো আপনার কাছে অসম্ভব মনে হতো সেই কাজগুলো এখন অনেকটাই সহজ হয়ে গেছে। চার দিন আগে আমি পারি নাই, এখন পারতেছি। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এরকম দীর্ঘদিন এরকম বিভিন্ন ধরনের ব্যথা তারা ভুগছেন, শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর তারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কি বলবেন? আমি এই হসপিটালে এসে আমার যত রিলেটিভ এরকম আছে আমি সবাইকে ফোনে বলছি যে এখানে আসেন, আসলে ভালো হবে। আর আমি চিন্তা করতেছি ছুটিতে আমার হাজবেন্ড কে নিয়ে এখানে আসবো, ও কোমর ব্যথা দেবে। আচ্ছা আচ্ছা, এইরকম ভাবতেছি আর কি। তবে ভালো লাগছে, সর্বোপরি সবটাই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। চমৎকার বলেছেন দর্শক, শুনলেন মানুষ গড়ার কারিগর গুলো। এরকম শুধু ওনারা না, এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে বা দেশের বাইরে, অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক ইয়াং মানুষ আছেন, এখন আমরা অনেক ছোট বাচ্চাদেরকেও পাই, বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় তারা ভুগছেন। তাদের জন্য আমরা বলবো যে অবশ্যই সবার আগে রোগটাকে নির্ণয় করুন, সমস্যাটাকে নির্ণয় করুন। আর যদি একবার আপনার সমস্যাটা নির্ণয় হয়ে যায় এবং সঠিক চিকিৎসাটা আপনি পান, ডেফিনেটলি আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন যাতে উনি এরকমটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা দোয়া করবো যারা অসুস্থ আছেন তারাও যাতে খুব শীঘ্রই সুস্থ এবং ভালো হয়ে ওঠে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।